ওইটা মুহাম্মদের চাঁদের মুহাম্মদের আঙ্গুলে ইশারা না ওটা আল্লাহর ইচ্ছায় মূলত আল্লাহর ইচ্ছায় চাঁটা দুই ভাগ হইছে এন্ড যে সেখানে মুহাম্মদের নিজা যায় আর কি ভাগা লাগছে না আমার কথা হলো আল্লাহর ইচ্ছায় তো মূর্তিগুলো ভাঙ্গ হয়েছিল ঠিক না আল্লাহর ইচ্ছা না আল্লাহর অর্ডারে আর কি বলতে পারেন ইচ্ছাব ইচ্ছাব বলতে পারেন আর কি আল্লাহর ওখানে তো অবশ্যই ইচ্ছা ছিল ভাই আমি আপনাদের কথা অনেক দিন যাবৎ শুনতেছি তো আসলে

দেখস কি মমরের আশেপাশে ছোট ছোট রাম রামগড় ঘুরে നടছিল এগুলা দেখস বিশেষ করে বিশে বড় বড় আলেমগুলা যখন বলে তখন আমার কাছে মনে হয় যে মানে ওরা আবার যখন চিৎকার করে বলে ঠিক আছে কিনা তখন মনে হয় যে মূর্খের দল সব ওখানে খাবারের খামারে গেল যখন একটা ছাগলের চিলানো শোনা যায় একটা ছাগলা বায় করে ঠিক তন্দে মোরাছে একগা দস একগা দস সামনে বসে আছে রামগড় দব বায় করে ওঠে

আমি বেরোবো এখন আমি যদি একটা কথা না বলে ফেলতে পারি আপনার সাথে আর্গুমেন্ট করার আসলে এখন টাইম নেই আসলে তাহলে আপনি নেক্সট টাইম হয়তো আমি তাহলে আপনার সাথে নেক্সট টাইম একদিন কথা বলি যেহেতু আপনার আর্গুমেন্টার সময় নেই আমার ইমেইল এর একটা অ্যাড্রেস কিন্তু কি আপনার কথা হলো যে আমার যদি সময় থাকে আমার যদি সময় থাকে যখন আমি যদি আপনাকে দেখি দেন আমি আপনাকে আগে আগে যুক্ত করার চেষ্টা করতে পারি কিন্তু আপনাদের নেক্সট লাইফটা কবে

আপনার যদি কিছু বলতে হয় তাহলে অবশ্যই আপনার শুনতেও হবে সেই সময়টা আপনার হাতে রেখে আপনার শুধুমাত্র আপনি শুধুমাত্র যেতে পারবেন এই আমাদের এই আলোচনাটা কোনো আসলে আমরা কোনো ওয়াজ মাহফিলের মতো আলোচনা করি না তো একজন ব্যক্তি বলবে আর কালকে থেকে হাজার হাজার মানুষ এসে মানে বলবে যে আমাকে পাঁচ মিনিট দেন আমাকে দশ মিনিট দেন আমি একটু বলবো তখন তারা এসে বাজ করা শুরু করে দিবে এই জন্য দুই ঘন্টা ধরে আমি অনেকক্ষণ পাঠিয়েছি যে আমাকে আমাকে যদি করেন করেন আমি হয়ে আপনি তো ভাই সেটা তো ভাই আপনি তো মানে এখানে তো কেউ স্পেশাল না হ্যাঁ যে আপনাকে কোনো একটা স্পেশাল ইয়া দেয়া হবে এখানে অনেকেই এসে অপেক্ষা করে

যারা আসেন তারা তাদের পক্ষ থেকে আবদার করাটাও ঠিক না যে আমি এসে বলে চলে যাবো আপনারা যদি আলোচনা করতে চান তাহলে আলোচনা করবেন ভাই আমি তাহলে আসতেছি আবার একটু আসতেছি হ্যাঁ ওকে